হাই গাইজ, আমি জিয়া ভাসি আপনাদের সাথে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। সেটি হচ্ছে আপনার একটি অন্যরকম পিকচারকে কীভাবে এরকম করবেন। এই পিকচারটি খুবই খারাপ দেখাচ্ছে, কিন্তু এডিট করার পর অ্যাকচুয়ালি অনেক ভালো দেখাচ্ছে। তো কীভাবে এরকম পিকচারটিকে, মানে এরকম পিকচার থেকে আপনি এরকম করবেন, সেটা আজকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই। এখানে আপনি ওয়ান লিখবেন, দেন এখানে ওয়ান লিখবেন, এই যে এরকম। তো এটা লেখার পর আপনি এটাকে মাঝামাঝি নিয়ে আসুন, দেন কন্ট্রোল অল্ট ক্লিক করে এটাকে এভাবে ছোট করেন। ওকে, পারফেক্ট। এখান থেকে ওকে করলাম, দেন কাজ শুরু করবো। এখন ফিল্টার, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার। এখন এখান থেকে আপনি হোয়াইটটা হালকা বাড়িয়ে দিবেন, হাইলাইটটা হালকা বাড়িয়ে দিলেন, দেন কন্ট্রাস্ট এইটুকু বাড়ালাম, ব্ল্যাকটা একটু কমিয়ে দিলাম, দেন ভাইব্রেন্সটা একটু বাড়িয়ে দিলাম, টেম্পারেচারটা একটু কমিয়ে দিলাম। এখন এখান থেকে ওকে করলাম, এই যে তফাৎ এরকম হয়েছে। তো এখান থেকে ফিল্টারে গেলাম, নিক কালেকশনে গেলাম, দেন কালার এফেক্টস প্রো 4। ওকে, এখন কন্ট্রাস্ট কালার রেঞ্জে একটি ক্লিক করেন, দেন একটু জুম করেন ভালোভাবে দেখার জন্য। এই যে এখানে বুঝতে পারতেছেন কি তফাৎ। আপনি চাইলে এখান থেকে বাড়াতে পারেন, কমাতে পারেন, আমি এইটুকু রাখলাম, দেন এখান থেকে ওকে করে দিলাম। ওকে, অপাসিটি হালকা একটু কমিয়ে রাইট বাটন ক্লিক করে মার্জ করে দিলাম। এখন কন্ট্রোল জি দিয়ে একটি লেয়ার নিব, লেয়ার নেওয়া কমপ্লিট, দেন এইখানে যে ফার্স্ট টুল দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করে এখান থেকে আপনি একটি কালার নেন। যেমন ঠিক যে জায়গায় ক্লিক করবেন আপনার সেই জায়গায় একটি করে কালার হবে। তো আমি এখান থেকে এই কালারটি নিলাম। তো নেওয়ার পর উপরে না, উপরে লেয়ার নেওয়ার দরকার নেই, এখান থেকে আপনি নিচের মিক্সার ব্রাশটা নিলেন, দেন নিচে দুটা তে ক্লিক রেখেই আপনি এটাকে জুম করলেন, দেন ব্রাশের সাইজ বড় করে এটাতে আপনি পেস্ট করা শুরু করলেন। এইভাবে আস্তে আস্তে পেস্ট করবেন, দেন দেখতে পারবেন যে আপনার পিকচারটি খুবই সুন্দর হয়ে গেছে। কন্ট্রোল জিরো দিয়ে এটাকে এইরকম করলাম, মানে সমান করলাম। এখন রাইট বাটন ক্লিক করে সবগুলো লেয়ার একসাথে করলাম।
ওকে। আর এই পিকচারটা আসলে প্রায় 1 বছর আগের, 1 বছর আগে 15ই ডিসেম্বর তোলা হয়েছিল, দেন 15ই ডিসেম্বর এডিট করা হয়েছিল। তো 1 বছর পরে ছবিটা নিলাম এডিট করার জন্য। আবার আমরা আসলাম ক্যামেরার রতে, এখানে এসে আমরা হোয়াইটনেসটা একটু বাড়িয়ে টেম্পারেচারটা ওকে করলাম, দেন এখানে আসলাম এক্সপোজার, এখান থেকে এক্সপোজারটা হালকা কমিয়ে দিব। ওকে, পারফেক্টলি আমরা একটি পিকচার পেলাম। অ্যাকচুয়ালি এই পিকচারটা থেকে অনেক ভালো হয়েছে এই পিকচারটা, 1 বছর আগের কাজ তো, তাই একটু ভালো খারাপ হতেই পারে, স্বাভাবিক। তো আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগছে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।